হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি খিউজন আজকে আমরা ক্লাস টেনের পাঁচশো বারো পেজ এবিটি টেস্ট পেপার পাঁচশো বারো পেজ ভৌ ভূগোলের কোয়েশনগুলো আমরা সলভ করবো দেখো প্রথম কোশ্চেন কী আছে এক দশমিক এক ভূমিরূপের পরিবর্তনে কোন বহির্জাত শক্তির ভূমিকা সর্বাধিক উত্তর হবে নদী নেক্সট হচ্ছে শুষ্ক মরুভূমি অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে কী বলা হয় প্লায়া নেক্সট হচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার এরপরে ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু নেক্সট দেখো কি আছে সমুদ্রে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপকে কী বলে হিমশৈল কোন স্থানের কোন স্থানের জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান হচ্ছে ছ ঘন্টারও বেশি হবে নেক্সট আছে ওয়ান পয়েন্ট সেভেন একটি ই বর্জ্যের উদাহরণ হচ্ছে এখানে প্লাস্টিক লোহা চূর্ণ কাঁচ তার আছে তাহলে তার হবে এখানে ঠিক আছে ইলেকট্রিক তার হবে নেক্সট হচ্ছে আরাবলির সর্বোচ্চ সিংহ হচ্ছে গুরু শিখর বললি সর্বৎসৃঙ্খ শিখর সিংহ হচ্ছে গুরু শিখর ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা নেক্সট হচ্ছে ভারতে শীতকালীন বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে ঠিক আছে শীতকালীন বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে নেক্সট হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায় রেগুর মৃত্তিকা এবার পরে পেয়ে চলে যাব দেখো এখানে কী আছে আর্দ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন কোন চাষের জন্য ইক্ষু চাষের জন্য নেক্সট হচ্ছে ভারতে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র হচ্ছে গুরগাঁও নেক্সট উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশ কি বলা হয় পিক্সেল এবার বিভাগ ক্ষয়ে চলে যাওয়া আমরা দেখতে পাচ্ছ সত্য মিথ্যা আছে তাহলে এখানে হচ্ছে জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরে যায় এটা এটা ঠিক কথা তাহলে হচ্ছে ট্রাইট ঠিক হবে ঠিক আছে ঠিক সত্য নেক্সট হচ্ছে বায়ু গতির সমান্তরের গড়ে ওঠে শিব বালিয়ারি এটাও হচ্ছে সত্য নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের মূল উৎস হচ্ছে আবদ্ধ জলাশয় এটাও সত্য নেক্সট হচ্ছে সমুদ্রে উষ্ণ ও শীতল সুতের মিলনে ঘন কুয়া সৃষ্টি হয় এটাও সত্য ফ্লাইয়াস একটি কৃষি বর্জ্যের উদাহরণ এটা হচ্ছে ভুল হবে ঠিক আছে ফ্লাইয়াস এবার হচ্ছে দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনযোগ্য এটা হচ্ছে ভুল হবে উপগ্রহ চিত্রে বর্ণভূমিকে লাল বর্ণের দেখায় এটা হচ্ছে ঠিক নেক্সট আমরা চলে যাব শূন্যস্থান পূরণে দুই দশমিক দুই দশমিক এক আছে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্র কী বলে ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র মহাদেশীয় নেক্সট আছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরমুক্ত পর্বতের শিখরকে কী বলা হয় নুনাটক্স 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 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি খাতে কী বলে পাওয়াকে বলে বৈপরীত্য উত্তাপ নেক্সট হচ্ছে পূর্ণিমা তিথির সিজিগি অবস্থানকে কী বলে প্রতিযোগ বলে প্রতিযোগ নেক্সট হচ্ছে নর্মদা নদীর উপত্যকাকে কি বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা রেটুন শব্দটির সাথে কোন ফসল জড়িত আখ আখ ফসল জড়িত নেক্সট হচ্ছে ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা এস ওআই সার্ভে অফ ইন্ডিয়া এস ওআই হচ্ছে ফর্ম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট হচ্ছে দুই দশমিক তিন একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো এখানে কী আছে মালাবার উপকূলের পালি স্থানীয় ভাষায় কিনায় পরিচিত থেরিস নেক্সট হচ্ছে মৌসুমি কোন বায়ু সরি সরি এখানে হচ্ছে কোন বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন মহাসাগরের সমুদ্র সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগর শিল্পের বর্জ্য জল পরিশোধনের পদ্ধতি কী বলে ফিল্টারেশন 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 নদীর মোহনায় কি ধরনের মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় পলিমিত্তিকা বা লবণাক্ত পলিমৃত্তিকা ঠিক আছে লবণাক্ত পলিমৃত্তিকা ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান করে উত্তর হবে কর্ণাটক দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি উত্তরপ্রদেশ কোন মানচিত্রের সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয় উত্তর হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূ সূচক মানচিত্রে এবার বামস্তম্ভ এবং ডানস্তম্ভ মেলাতে হবে দেখো বামস্তম্ভে কী কী দেওয়া আছে কারেওয়া আধি ধান গবেষণা কেন্দ্র পেট্রোলিয়াম জাতীয় লিয়ামের উপজাত দ্রব্য এখানে আছে ডান দিকে আছে ন্যাপথা জাফরান রাজস্থান কটক তাহলে কারেওয়া হচ্ছে জাফরান হবে আঁধি হচ্ছে আঁধি হচ্ছে রাজস্থান হবে ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটক হচ্ছে আর পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হচ্ছে ন্যাপথা ঠিক আছে আছি কিনা দেখি এখানে আর নেই এত এত বন্ধুই দেখা হচ্ছে পরের ভিডিওতে